দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। প্রত্যেক বিভাগীয় শহরে হবে ক্রীড়া কমপ্লেক্স, অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত ফুটবলাররা। সিলেটে বন্যার্তদের পাশে বিসিবি, প্রয়োজনে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়াম, জানালেন বোর্ডের প্রধান নির্বাহী। ধারাবাহিক বাজে ব্যাটিংয়ে দলকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। চারে মুমিনুলের টানা ব্যর্থতা দীর্ঘ হচ্ছে দিনের পর দিন। সমস্যা সমাধানে মিনিকেই উদ্যোগী হওয়ার পরামর্শ সাবেকদের। তারা বলছেন প্রয়োজনে জাতীয় দল থেকে স্বেচ্ছায় তার নেওয়া উচিত সাময়িক নির্বাসন। জয়কে অহেতুক শট খেলা থেকে থাকতে হবে বিরত। বিশ্লেষকরা বলছেন শান্তর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখনই সময়। মমিনুল হক সৌরভ সাদা পোশাকে জাতীয় দলের অটো চয়েস, কিন্তু এখন আর সৌরভ ছড়াচ্ছে না মিনির ব্যাট। দিনে দিনে টেস্টে তার ব্যাটিংটা হচ্ছে আরও টেস্টলেস। একের পর এক দৃষ্টিকটু আউট দলকে ঠেলে দিচ্ছে খাদের কিনারায়। টপ অর্ডারে টাইগারদের টানা ব্যর্থতার দায় তার ওপরে বর্তায়। সবশেষ নয় টেস্টে মোটে একটা ফিফটি, যার মধ্যে পাঁচটাই ডাক। অবস্থা এমন যে টিম ম্যানেজমেন্টের গলার কাঁটা হয়ে আছেন বিধে, যাকে উগরে কিংবা গিলে ফেলা কোনোটাই হচ্ছে না সম্ভব। দলের ভালোর জন্যই সিদ্ধান্তটা তাই মিনির কোটে ঠেলে দিলেন সাবেকরা। এটা কিন্তু আলটিমেটলি টিমেও কিন্তু একটা এফেক্ট করতেছে, যে যেটা আসলে টিমের জন্য মানে ক্ষতি, মমিনুলের জন্য ক্ষতি। যেহেতু বাংলাদেশের টেস্ট টিম ও একটা স্টাবলিশড প্লেয়ার, তো আমি মনে করি যে মমিনুলের সিদ্ধান্তটা নেওয়াটা উচিত। ও যদি মনে করে যে রেস্ট নিলেও ভালোভাবে ফিরে আসতে পারবে, এটা মমিনুল বলতে পারবে। আর বাকিটা তো টিম ম্যানেজমেন্ট, তো অবশ্যই যেহেতু ও ভালো খেলতেছে না, টিম ম্যানেজমেন্ট অবশ্যই ওকে সাপোর্ট করছে, মোর সাথে আলাপ করতেছে, আসলে কী করা যায়। মমিনুলের মতো নাজমুল হোসেন শান্তর ব্যাট বেকায়দায় ফেলছে বাংলাদেশ দলকে। টপ অর্ডারে খুব একটা বিকল্প না থাকার সুযোগই পাচ্ছেন এই বাহাতি। বিপরীতে মাহমুদুল হাসান জয় দারুণ কিছু ইনিংস খেললেও ওপেনিংয়ে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। খুব কাছ থেকে এই দুই উদীয়মানকে পর্যবেক্ষণ করেছেন টাইগারদের এইচপি ইউনিটের কোচ চাম্পাকা রামানায়েকে। প্রশ্ন ছিল সমস্যাটা কোথায়। So that's, he will learn. Suddenly you can't go to a bad patch for long time. You cannot. It could be mental, which I don't know. Inningsটা আসলে ওই বলটাতে সে কি ব্যাটিং করেছে, যে আমার, আমি অনেক দিন নুরুল হাসান সোহানের সাথে কাজ করি, তো ওই আউটটা দেখার পর আমার আসলে ভালো লাগেনি। ভবিষ্যতে যদি ওই সুযোগগুলো আসে যাতে মিস না করে, সো প্রথম ইনিংসে না করলেও সে সেকেন্ড ইনিংসের চেষ্টা করেছে এবং আমি যতটুকু দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। সেই সঙ্গে ক্রিকেটারদের অধিনায়ক সাকিবের বার্তাটাকেও মনে করিয়ে দিলেন সাবেকরা। স্কোয়াডে এখন আর নেই কোনো অটো চয়েস, তাই তো দলের সঙ্গে এখন নিজের ক্যারিয়ারের স্বার্থেই খেলতে হবে ভালো, যেই পালাবদল শুরু হোক দ্বিতীয় টেস্ট থেকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা অনেক কোচ, বিশ্লেষক, সাবেক ক্রিকেটার সবার কথাই শুনছিলাম, তারা সবাই ব্যাটিং নিয়ে খুব তাদের এই কনসার্নের জায়গাটার কথা বলেছেন, এক একজন ব্যাটারের ধরে ধরে বিভিন্ন জায়গার কথা বলছেন। ব্যাটিং আসলে বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য কত বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে? অফকোর্স, যেন আপনাকে একটা ম্যাচ জিততে হলে বা ভালো খেলতে হলে আগে তো বোর্ডে রান দিতে হবে, তখন তো বোলাররা বোলিং করবে। কেন, ক্রিকেটে যেন যত দেখবেন যত ফেভার পায় ব্যাটসম্যানরাই, বাউন্স একটা বা হোয়াইট বল লেগ স্টাম্পের বাইরে গেলে, সব কিছু মিলিয়ে রানের খেলা। তো ওই একটা জায়গায় আমরা স্পেশালি টেস্ট ম্যাচে আমরা খারাপভাবে স্ট্রাগলিং করছি। তো অনেকগুলো কারণ, এটা একটা তো হচ্ছে, প্রথমে হচ্ছে যে আপনার আমাদের যে মমিনুল, ও অলওয়েজ ওর টেস্টে টপ পারফর্মার, বাট সাম্প্রতিক যদি আপনি নটে টেস্ট দেখেন, মানে এত লম্বা সময় কারো অফ ফর্ম থাকে না, ওটা একটা বড় ব্লো দলের জন্য, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। সেকেন্ড হচ্ছে শান্ত ভেরি ইনকনসিস্টেন্ট, আপনি যদি দেখেন 33টা টেস্ট অলরেডি খেলে ফেলেছেন। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় ওই জায়গাটা শান্তরও কনসিস্টেন্টের অভাব। আসেন জয় স্পার্কার ইনিংস খেলেছে কিছু আউটস্ট্যান্ডিং, কিন্তু হি ইজ নট অলসো কনসিস্টেন্ট, ঠিক আছে। তো ওই কোনোটা বড় খেলছেন, ছয়টা ব্যাটসম্যান আবার তিনটা যদি স্ট্রাগলিং করে, মুশফিক নাই, ঠিক আছে না। তো ওই একটা জায়গায় ব্যাটিং আরও বেশি মাথা ব্যথা,
তো ওই একটা জায়গা থেকে আমার কাছে মনে হয় যারা আমি এক্সপার্ট কথা বলি ওরা কমেন্ট করুক, কিন্তু যারা ইনভলভ যেমন ধরেন কোচ বলছিলেন যে অনেক নার্ভাস মমিনুল আর ওটা, ফ্রন্ট অফ মিডিয়াটা ওপেন সিক্রেট সবাই জানে, অ্যাটলিস্ট ওইখান থেকে না আসবে এগুলো কথা, কেন ওরা হয়তো মিডিয়া ফলো করে ওটা একটা আরও মেন্টালি, যেহেতু আপনি অলরেডি একটা সিরিজের মধ্যে আছেন তো ওইটা জায়গায় ওইটাই কোচের টপ লেভেলে কোচের কোচিংই হচ্ছে, কিন্তু টপ লেভেলের টপ প্লেয়ারদের কোচিংয়ে তাদেরকে টেকনিক ওয়াইজ রাতরাত চেঞ্জ না করা, তাদেরকে মেন্টর বা বুস্ট আপ করা যখন তার খারাপ সময় যাচ্ছে বা হয়তো সে চল্লিশে ঘরে আউট হয়ে যাচ্ছে তখন তার সাথে কীভাবে কথা বলবে ওটাই কোচিং টপ লেভেলে, কিন্তু আপনার এমন না যে আপনি রাতরাত টেকনিক চেঞ্জ করবেন, লম্বা সময় ধরে আপনার টেকনিক চেঞ্জ করবেন, আবার ইভেন সেম প্র্যাকটিস যে আপনি আপনি এই 15-20 দিনে প্র্যাকটিস করে বা আপনি আগে থেকে ক্যাম্প করেছেন আপনি উইদিন নাইট আপনি রকেট সায়েন্স না আপনি ভালো হয়ে যাবেন, তো ওই জন্য ভেরি ইম্পর্ট্যান্ট ব্যাটিং কোচ আছেন ওখানে জেমি সিডেন্স, আমাদের ডমিঙ্গো আছেন হেড কোচ, তো আমার কাছে মনে হয় কি যে এখানে অবশ্যই প্লেয়ারের দায় দায়িত্বটা নিতে হবে, কিন্তু তারপর যারা পার্শ্ববর্তী থাকে যখন এই টাইপের টিমের খারাপ অবস্থা হয় তখন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোচের ক্ষেত্রে বা একটা ক্যাপ্টেনের ক্ষেত্রে বা একটা স্পেশালাইজড ব্যাটিংয়ের কোচ যে জেমি সিরিজ আছেন ওই জায়গায় কীভাবে তাদেরকে মেন্টর হিসাবে কাজ করছে বা কীভাবে এই খারাপ সময় থেকে এক্সিটে আনবে মানে ভালো জায়গাটায় আনবে কীভাবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, আমি জানি না তারা কীভাবে কাজ করছে, অবশ্যই আবারও বলছি যেটা কোনো এক্সকিউজ না বাট ওই জায়গা থেকে বের হতে হলে একমাত্র প্লেয়ারকেই হইতে হবে বাট তাদের একটা হেল্প লাগবে জি পজিটিভ ওয়েতে। জি আপনি তো টপ অর্ডার ব্যাটার ছিলেন, ওপেনিং করেছেন, আপনি এই জায়গাটা আরও বেটার বুঝবেন। টপ অর্ডার ব্যাটারদের আসলে খেলতে হয় নতুন বলে, সবচেয়ে কঠিন ডেলিভারিগুলো মানে শুরুর দিকের নতুন বলগুলো, এক্সট্রা বাউন্স থাকে, সুইং থাকে, এনার্জি লেভেল মানে অনেক এনার্জি লেভেল ইনটেন্সিটি খুব অনেক পাওয়ারফুল থাকে, রাইট? তো এই অর্ডারের ব্যাটার যদি অফ ফর্মে থাকে মানে ইনকনসিস্টেন্ট থাকে এবং সেটা দিনের পর দিন ভালো করছে না এবং সে টিমের একজন অপরিহার্য ব্যাটার এবং তিনি ওই ক্যাপ্টেন্সিটা ছাড়লেন হচ্ছে ফর্ম ফিরে পাওয়ার জন্য, এখন সেই জায়গাটা কি যেটা বিশ্লেষক বা অন্যান্যরা যারা বলছেন যে একটু ব্রেক দিলে আপনার কি মনে হয় একটু ব্রেক দিলে তার সেই ম্যান টু ম্যান ভ্যারি করে আপনার, ঠিক আছে, উনি কীভাবে কামব্যাক করবে এটা আমাদের আসলে এক্সপার্ট হোক বা আমি ওই যে এভাবে কমেন্ট আমার সময় ঠিক না, কেন এটা উনি ভালো জানেন যে আমাকে কী করতে হবে, আর যদি উনি পারফর্ম না করেন অটোমেটিক বাদ করবেন, উনি যদি মনে করেন যে আমি দুইটা সিরিজ রেস্ট নিতে চাই ঠিক আছে তাহলে রেস্ট নিয়ে আমি আবার ফিরে আসতে চাই বা আমি 3 মাস আমি টেস্ট খেলবো না, এভাবে উনি এটা একান্তই ওনার ব্যাপার, আমরা ফ্রন্ট অফ যেহেতু উনি আমাদের একজন ভ্যালুয়েবল প্লেয়ার ছিলেন বা এখন অফ ফর্মের জন্য আমরা অনেক কথা শুনতে হচ্ছে এটাই প্রেশার, তো ওই প্রেশার থেকে উনিই ভালো জানেন কীভাবে বের হবেন, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা বলেছি যারা ওর আশপাশে যারা আছেন কলিগস সিনিয়র প্লেয়ার ক্যাপ্টেন উনি নিজেও সিনিয়র কোচ ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাতে ওনাকে ফিরে নিয়ে আসার জন্য। জি দুটো দিক আছে, একটা হচ্ছে যে সিনিয়র ক্রিকেটারকে অবশ্যই তার জায়গার প্রাপ্য সম্মানটা দিতে হবে, আবার একইভাবে আপনি যদি খেয়াল করেন 3 এবং 4 নম্বর পজিশনের মানে সবচেয়ে বেশি ভোগাচ্ছে বাংলাদেশকে, এই 3 এবং 4 নম্বর পজিশনে বিশ্বের যেসব অন্যান্য দল আছে সেখানে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, মার্নার্স লাবুসেন কিংবা স্টিভেন স্মিথ, জো রুট, কেইন উইলিয়ামসনের মতো পারফর্মাররা থাকেন, সেখানে বাংলাদেশ এই যে 3 এবং 4 নম্বরে অফ ফর্মে যে 2 ব্যাটার আছেন তাদেরকেই কন্টিনিউ করছে, এটা তো দলকে আসলে সাফার করাচ্ছে, একদিকে সিনিয়রদের সম্মানের কথা বলা হচ্ছে সময় দেওয়ার কথা, কোন জায়গাটাকে আপনি প্রেফার করেন? প্রফেশনাল লেভেলে কোনো সম্মানের কিছু নাই আপনার, অনেকে এই কালচার থেকে আমাদের বের হইতে হবে, স্টিল আমরা টেস্টে কিন্তু 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর দল নই, আমরা স্টিল স্ট্রাগলিং ইন টেস্ট ম্যাচ, আমরা কিন্তু 9-10ই থাকি, তো ওই একটা জায়গা আপনাদের তুলনা করেছেন, তারা কিন্তু হয়তো কোনো 1 নম্বর দলের একজন নাম্বার 3, 3 নম্বর দলের একজন নাম্বার 4 এরকম, আমরা তো এখন 1 নম্বর দল হইনি, 1 নম্বর দল বা 4 নম্বর দল হইনি, 5 নম্বর দল হইনি, তখনই হবো আমরা যখন আমাদের শান্তর মতো প্লেয়ার কনসিস্টেন্ট পারফর্ম করবে, আপনার গিয়ে এই জয়ের মতো যে নিউ কামার কনসিস্টেন্ট পারফর্ম করবে তখনই আমরা ওই জায়গাটা যাবো, খালেদের মতো বোলার আজকে 3 উইকেট নিয়েছেন কনসিস্টেন্ট পারফর্ম করবেন, মিরাজ আজকে 200 উইকেট নিয়েছেন, কংগ্রেচুলেশন মিরাজ, ওই আপনার পুরো দলগতভাবে যখন আমরা কনসিস্টেন্ট পারফরমেন্স করবো
তখন ওই জায়গায় যাব। আমার কাছে মনে হয় এটা অনেক আগেই সময় আসছে, আমাদের স্টিল আমি মনে করি আমাদেরকে ওই একটা জায়গায় উইদিন নাইট ইম্প্রুভ করা সম্ভব না, 22 বছর হয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের কোয়ালিটি ওয়াইজ ক্রিকেট আরও ইম্প্রুভ করতে হবে, এটা ফ্রম দ্য স্কুল ক্রিকেট থেকে। জি, যদি রিপ্লেসমেন্টের কথা বলা হয়, সেটা সাময়িক হলেও যে বিশ্রামের কথা বলা হচ্ছে, তো সেই জায়গায় কি অন্য কাউকে দেখেন কি না? সেটা যে ইয়াংস্টারের মধ্য থেকেই হতে হবে ব্যাপারটা এমন না। টেস্ট ক্রিকেট আসলে অনেক ম্যাচিউরিটির একটা ব্যাপার আছে। তো যদি ঘরোয়া ক্রিকেটে, যেমন অন্যান্য অপশনের ক্ষেত্রে অনেকেই বলেন, যেমন ইমরুল কায়েসের কথা বলেন, কেউ হয়তো নাইম ইসলামের কথা বলেন, অনেকে তুষার ইমরানকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি এই কথা বলেন, মানে ঘরোয়া ক্রিকেটের সিনিয়র বা অভিজ্ঞরা যারা আছে, তারা কি টেস্ট ক্রিকেটের মানে একাদশে কোনোভাবে কি তাদেরকে জায়গা দেওয়া যেত কিনা? প্রথমত সিলেক্টররা মানে বলেছেন যে আমরা ঘরোয়াকে ইম্পর্টেন্স দিব। আমরা আবার যারা বলি, যারা ক্রিকেট খেলেছে বাংলাদেশ লোকাল ক্রিকেটকে, আমাদের ঘরোয়া ক্রিকেট এখনও ওরকম স্ট্রং ক্রিকেট না, ইন্টারন্যাশনাল 10-20 পার্থক্য হয়ে যায়, ওটা কাউন্ট করা হয় না। আমার আমার কাছে মনে হয় যে অনেক আগেও আমরা বলি বা আমি বলেছি যে আমাদের স্টিল আমাদের ডোমেস্টিক নট দ্যাট মানে স্ট্রং, এই জন্য আমাদের এই টিম এইচপি টিম হয়তো হয়েছে, ওদের কন্টিনিউ ট্যুরিংটা দেশের বাইরে বা দেশেই হোক ওই পারফরমেন্স কাউন্ট করা উচিত। যদি তারা ডোমেস্টিকভাবে না করে, তারা যেমন ধরেন ঘুরে ফিরে কিন্তু 20 জন 22 জন 25 জন, আমার কাছে মনে হয়, আমি যদি বেশি, আমার কাছে অস্ত্র নেই, বেশি চয়েস নেই, কিন্তু যাদের নাম বলেছেন তারাও কিন্তু অলমোস্ট বাংলাদেশ টিমে 10-12 বছর আগে খেলেছেন বা 8-10 বছর খেলেছেন বাংলাদেশ টিম। ইমরুল কায়েস হোক, নাঈম ইসলাম কিছু ম্যাচ খেলেছেন, জয় অনেক অনেকেই আছেন। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় স্টিল আমরা যেটা পলিসি আমরা বলি যে আমাদের এই টিম বা এইচপি টিমের, যেমন বাংলাদেশ টিম যতগুলো ম্যাচ খেলে ওদেরকে আরও বেশি খেলাতে হবে। কেন? যেটা আজকে যে আমরা বলি, প্লেয়ার তো অনেকেই আছে, কিন্তু রিপ্লেসমেন্ট কীভাবে, মুশফিকের রিপ্লেসমেন্ট কী হবে বা সাকিবের 19-20 হইতে হবে, 18-20 হবে, আমাদের অনেক পার্থক্য হয়ে যায়। কারণ ওরাই যখন স্ট্রাগলিং করে, আজকে যদি আমাদের মোমেনের মধ্যে প্লেয়ার স্ট্রাগলিং করছে, ন্যাচারালি নতুন প্লেয়ার ও তো আরও স্ট্রাগলিং করবে। আর কিন্তু অবশ্যই অফ ফর্মে থাকলে, একজন যখন ফর্মে থাকবে তাকে সুযোগ দেওয়া উচিত। আর এই লেভেলে আমি আমাকে স্টিল দুই একজন প্লেয়ার ছাড়া, ওই যে সিনিয়র বা জুনিয়র এখনও সময় দিতে হবে এটা না, এই জায়গাটায় ছোটো হোক বড় হোক আপনাকে এসে রেডি টু পারফর্ম। সেকেন্ড টেস্টে ব্যাটিং অর্ডারে বিশেষ করে কোনো পরিবর্তন দেখছেন কি না? কেননা ওখানে আমরা দেখেছি যে শেষ মুহূর্তে এনামুল হক বিজয়কে স্কোয়াডে নেওয়া হয়েছে, আবার একই সঙ্গে যদি বলা হয় গেল অনেকটা সময় 2-1 বছর ধরেই আসলে লিটন দাস কনসিস্টেন্ট ব্যাটার বাংলাদেশের সবচেয়ে, তাকে কি টপ অর্ডারে একটু খেলানো যায় কিনা, বা অর্ডারে তাকে উন্নতি করিয়ে প্রমোশন দিয়ে নিচের দিকে দেখা যাচ্ছে যে বিজয়কে, কিংবা অন্য কিছু আপনি কি দেখছেন কিনা? বিজয় মানে পিওর উনি ব্যাটসম্যান, আমি ওনাকে খেলালে আপনি উপরে খেলানো উচিত, 1-2-3 খেলানো উচিত, আপনি ওইভাবে করবেন না। কেন আমাদের অলরেডি লিটন দাস উনি ওই জায়গাটা করে অভ্যস্ত হবেন, বিজয় কিন্তু 1-2 নম্বরের প্লেয়ার, বড় বড়ি লিটন দাসও টপ অর্ডারে খেলেছেন। তো ওই একটা জায়গায় আসলে ভেরি ডিফিকাল্ট আপনি এখান থেকে বলে মানে বসে বলাটা। আমার বিশ্বাস যে ম্যানেজমেন্ট কোচ ওখানে আছেন, তারা বেস্ট টিমটা কেন ইভিদেন এক টেস্ট তো আর শেষ না। আমি বড় বড়ি বলি, যখন আমরা খারাপ খেলি তখন প্রচুর ঝড় উঠে, আবার যখন ভালো খেলি তখন সব কিছু ভুলে যাই, ওই একটা জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জি, সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সি কেমন দেখলেন? দীর্ঘদিন পর আবারও ক্যাপ্টেন্সি পেলেন, এবং সবচেয়ে যেই ফরম্যাটটাতে বাংলাদেশ সবচেয়ে বেশি স্ট্রাগল করে সেইখানটাতে তিনি ক্যাপ্টেন্সি পেলেন, এবং তার পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সির শুরুতেই আপনি যদি তার পোস্ট ম্যাচের কথাগুলো একটু দেখে থাকেন, তিনি কিন্তু বেশ কাটখোট্টা কথা বলেছেন। এক্স্যাক্টলি, প্রফেশনাল লেভেলে আমাদের 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 কালচার হয় কি, কেউ কিছু কিছু কমেন্ট করলে সেটা বোর্ড অফিসিয়াল হোক বা ক্যাপ্টেন হোক পার্সোনালভাবে নিয়ে নেয়, আমাদের পার্সোনালভাবে নেওয়া উচিত না। এটা তো উনি স্পষ্টই বলেছেন যে আমাদেরকে এনাদের নো এক্সকিউজ, আমাদের প্রবলেম আছে, আমাদেরকে ব্যাটিং ভালো করেই ম্যাচ ভালো খেলতে হবে, যেহেতু আমরা আপনি যতগুলো আমাদের লাস্ট হয়তো বোলিংটা চোখে পড়ে না, বাট বোলিংটা কিছু কিছু ভালো হয়েছে, যদি একটা 2-1 জায়গায় ব্যাটিং আমাদের ভালো হয়েছে যদি গত 5-7টা টেস্ট ম্যাচ দেখেন, বাট আমরা কিন্তু উই আর নট কনসিস্টেন্ট। তো ওই একটা জায়গায় আপনি বোলারকে তো একটা স্ট্রেস দিতে হবে, আপনি যদি প্রথমে যদি বলিং করেন, আপনি ওরা 400 করেছে, ব্যাটসম্যান 300 করে, 350, তো ওই একটা জায়গায় সাকিব ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে ভালো খেলেই আমাদেরকে মানে প্রুফ করতে হবে। আমরা যতই কথা বলি কে নতুন জায়গা ওয়েস্ট ইন্ডিজ, এটা এখন শেষ, এগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আর প্রফেশনাল লেভেলে আবেগের জায়গা নেই যে আমি ওকে থাক একটা সেভ করলাম বোলারকে বা ব্যাটসম্যানকে বাঁচিয়ে দিলাম, ইট ইজ নট লাইক দ্যাট। সাকিব বড় বড়ি উনি, তার ইজ ভেরি মেন্টালি স্ট্রং প্লেয়ার একটা, তার পারফর্ম তো অবশ্যই আমরা সবাই দেখি, কিন্তু সে যেভাবে পেশার নিয়ে খেলেছে
টোটাল তার থ্রু দ্য কেরিয়ার। আমার বিশ্বাস ও অলরেডি প্রুভেন প্লেয়ার, প্রুভেন ক্যাপ্টেন, বাট এই একটা জায়গায় যদি আমরা নতুন স্বপ্ন দেখছি, যেহেতু ওর একটা কথা অনেক ইন্সপায়ার করে দলকে, তো ওই একটা জায়গায় যদি কিছু তার কথা মন দিয়ে শুনে যদি এটা কাজে লাগায় প্লেয়াররা, আর উনিও যদি আর ও বরাবরই এরকমই প্লেয়ার, ও নিজে পেশাল নেয় না দিয়ে দেয়, যেটা আপনি দুইটা ইনিংসই দেখবেন আপনি ওনার, উনি এগ্রেসিভ খেলেছেন, উইকেট পড়েছেন উনি এগ্রেসিভ, উনি ওনার মতোই খেলেছেন। তাহলে আমার বিশ্বাস এই একটা জায়গায় যদি সাকিব পারফর্ম করে আর দল যদি ওর যেগুলো পলিসি ওইভাবে যেভাবে চাচ্ছে এভাবে পারফর্ম করে বাংলাদেশ, ডিফিকাল্ট, ভেরি ভেরি টাফ টেস্ট ম্যাচ হবে বাংলাদেশ জন্য, যেগুলো যেমন আপনি যখন খারাপ সময় যায়, যে কোনো বড় বড় দলেরই অবস্থা খারাপ হয়েছে, যেখানে আপনি আমার দল ব্যাটিংয়ে ফর্মে নেই, এটা একটা, দ্বিতীয় হচ্ছে মুশফিকও নেই টেস্টের মেইন প্লেয়ার। তাহলে আমি আগেও বলেছি এই সিরিজটা বাংলাদেশের খুব টাফ সিরিজ হবে, যেটা হচ্ছে এই টেস্ট ম্যাচও আপনাকে খুব টাফভাবে নামতে হবে, টাফভাবে কামব্যাক করতে হবে, ভালো খেলতে হয়, আপনাকে স্ট্রংভাবে আয়সা খেলতে হবে, মানে এমন না যে এক ঘন্টা ভালো খেললেন, চার ঘন্টা ভালো খেললেন, আপনি পার পেয়ে যাবেন, আপনি থ্রু দ্য সিজন সেশনস আপনাকে ভালো করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট নিয়ে কথা বলছিলাম, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। যাব পরের খবরে। দেশের প্রতিটি বিভাগে হবে আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে ক্রীড়া কমপ্লেক্স, তাছাড়া যেসব উপজেলায় মিনি স্টেডিয়ামের কাজ বাকি রয়েছে সেগুলো বাস্তবায়নে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফ অনূর্ধ্ব ১৯ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা শেষে এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় ফুটবল দল এবং ফিজিক্যাল চ্যালেঞ্জড দলকেও সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুদ উপস্থিত থেকে সম্মাননা জানান ফুটবলারদের। করোনার কারণে শুধু অধিনায়কদের হাতে তুলে দেন আর্থিক চেক, সেই সঙ্গে দেশব্যাপী খেলাধুলার উন্নয়নে বিভাগীয় শহরে আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন তিনি। বিভাগীয় শহরগুলিতে আমরা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করে দিচ্ছি, আর বিভিন্ন জেলা স্টেডিয়ামগুলি, এটা শুধু ওই ক্রিকেট খেলা হবে বলে আটকে রাখলে চলবে না, সব খেলার সুযোগ করে দিতে হবে। সেখানে দেশের প্রতিটি উপজেলায় তৈরি হবে মিনি স্টেডিয়াম, যার রূপরেখা দিয়েছেন নিজেই বেশ কয়েকটি উপজেলায় কার্যক্রম শেষ দিকে, বাকিগুলো শিগগির শেষ করার তাগিদ দিলেন বঙ্গবন্ধু কন্যা। প্রত্যেকটা জেলায়, উপজেলায় যাতে খেলাধুলাগুলি ভালোভাবে চালু হয় তার জন্য মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এটা সুনির্দিষ্ট কোনো খেলার জন্য না, সব ধরনের স্পোর্টস, সব ধরনের খেলা, সব কিছুই যেন ওখানে অনুশীলন করতে পারে, খেলতে পারে, প্রতিযোগিতা করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। ইতিমধ্যে যদি ওর জন্য বেশ দেরি হচ্ছে, এটা সত্যি আমি খুব দুঃখিত, যদি জায়গা না থাকে আমি টাকা দেবো, জায়গা কিনে দেবো। আমি নাম দিয়েছি মিনি স্টেডিয়াম, আবার কেমন হবে সেটা আমি তার ড্রয়িংটা মূল বেসিক এটা আমি করে দিয়েছি, যে এটা খুব বেশি একটা গ্যালারি টালারি দিয়ে না, একটা সাইডে যা যা প্রয়োজন থাকবে আর বাকিটা পুরো খোলা মাঠ থাকবে, যেন ওই অঞ্চল থেকে লোকজন হাঁটবে, চলবে, রিক্সা যাবে, বাসে যাবে, কিন্তু খেলা দেখতে পারবে। ক্রিকেট ফুটবলের পাশাপাশি গ্রামীণ খেলাগুলো উৎসাহিত করতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান শেখ হাসিনার। আমাদের দেশীয় খেলা যেগুলি আছে, সেই দেশীয় খেলাগুলিকেও মানে প্রতিযোগিতা নিয়ে আসতে হবে, তাহলে এই খেলাগুলিও চালু হতে পারবে। আজকালকার ছেলেমেয়েরা তো ডাঙ্গুলিও খেলে নাই, সাতসরাও খেলে নাই, হাডুডু খেলাও ভুলে যাচ্ছে, সবই ভুলে যাচ্ছে, এগুলো যেন ভুলে না যায়, কাজে এই খেলাগুলো চালু করতে হবে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আছে বা ইন্ডাস্ট্রিগুলি আছে বা তাদেরকে আমরা বলবো যে প্রত্যেকেই উচিত আমাদের খেলাধুলার সঙ্গে যারা জড়িত অন্তত তাদেরকে একটা সুযোগ করে দেওয়া। নারী ফুটবলারদের পাশাপাশি ফিজিক্যাল চ্যালেঞ্জ দলের ক্রিকেটারদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন সরকার প্রধান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সিলেটের বন্যার্ত ও ক্রিকেটারদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অসহায়দের পাশাপাশি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ক্রিকেটার সহ যারা জাতীয় দলের বাইরে আছেন তাদের পরিবারেরও নিয়মিত খোঁজ রাখছে বোর্ড। এদিকে প্রয়োজন হলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য দিতে প্রস্তুত আছেন বলেও জানান বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। চায়ের রাজ্য সিলেট এখন ভয়াবহ বন্যার কবলে, ক্রমশ পানি বেড়ে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নেই পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ। সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের কয়েকটি জেলার চিত্র একই রকম, প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে দিশেহারা মানুষ।
উজানের ঢলে হাসপাতাল দোকানপাট সব জায়গাতেই পানি ঢুকেছে। ভয়াবহ মানবিক বিপর্যয়ে বন্যার তো এই বিভাগের ক্রিকেটারদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে বিসিবি। এরই মধ্যে সিলেটে সাহায্যের জন্য বোর্ডের নারী বিভাগের প্রধান ও বিসিবি পরিচালক শফিউল আলম নাদেলকে দায়িত্ব দিয়েছে বোর্ড। আমাদের বোর্ড সভাপতি মহোদয় ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছেন যে কিভাবে কি কাজ করলে হয়তোবা তাদের জন্য কিছুটা তাদের পাশে থাকা যাবে, সেভাবে আমাদের দেখতে বলেছেন এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমাদের যে সংশ্লিষ্ট বোর্ড পরিচালক আছেন তার সাথে আমাদের কথা হয়েছে, স্থানীয় প্রশাসনের সাথে উনি যোগাযোগ করছেন কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি বা কিভাবে আমরা পাশে থাকতে পারি সে ব্যাপারে আমরা কাজ করছি। জাতীয় দলের সঙ্গে এই মুহূর্তে উইন্ডিজ সফরে আছেন সিলেটের বেশ কজন ক্রিকেটার। জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার ও তাদের পরিবারও আছেন সিলেটে, তাদের নিয়েও চিন্তা আছে বোর্ড। বোর্ড সভাপতি মহোদয় এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে আমাদের যে সমস্ত খেলোয়াড়রা আছেন তাদের ফ্যামিলির সাথেও যোগাযোগ রাখতে। ইটস নট অ্যাবাউট যে আমাদের ন্যাশনাল টিমের সাথে যারা আছেন তারা না, আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমরা যেভাবে প্রত্যেকবার তাদের পাশে থাকার চেষ্টা করি অবশ্যই আমরা থাকব। বিভিন্ন জায়গা পানির নিচে তলিয়ে যাওয়ায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বন্যার্তদের পুনর্বাসনের কথা শোনা যাচ্ছে। এমন প্রস্তাব বোর্ডের কাছে এলে তা ভেবে দেখবেন বলেও জানান সুজন। ধরনের আমাদের কোনো স্থাপনা ব্যবহারের ব্যাপারে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অনুরোধ আসেনি। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আবারও প্রধানমন্ত্রীর দেয়া সংবর্ধনার খবর। প্রধানমন্ত্রীর দেয়া 5 লাখ টাকা পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। এই অর্থ আগামীতে ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে বলে জানান চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মারিয়া মান্ডা। প্রধানমন্ত্রী ফুটবলারদের খোঁজ খবর নিয়েছেন, ভবিষ্যতে ভালো খেললে আরও বড় উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান ফুটবলার তপু বর্মন। অপেক্ষা ছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই অর্জনের স্বীকৃতি নেয়ার। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর উপহার সবসময় থাকে সবার চেয়ে আলাদা। এবার প্রত্যেক ফুটবলারকে 5 লাখ টাকা পুরস্কার দিয়েছেন, যা পেয়ে উচ্ছ্বসিত মেয়েরা জানালেন মমতাময়ী প্রধানমন্ত্রী সবার খোঁজ খবর নিয়েছেন। খুব ভালো লাগছে যে আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন আমরা বলছিলাম যে আমাদের আবার প্রাইম মিনিস্টারের কাছে আমরা দেখা করবো, সাক্ষাৎ করবো, তো সে কথা উনি রেখেছেন এবং আমাদের সেই আশাটা পূরণ করেছেন। ওনার সাথে আবার আমরা অনেকদিন পর আবার সাক্ষাৎ করলাম আর উনি আমাদের বলেছেন যে খেলায় মনোযোগ দিতে এবং আরও ভালো পারফরমেন্স করতে, আর ভালো করে খেলাধুলায় মনোযোগ দিতে আর এগিয়ে যেতে। ছবি তুলতে পারে নাই কিন্তু ভবিষ্যতে আবার উনি আমাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আমাদেরকে গণভবনের জন্য ইনভাইট করেছেন। ওনার প্রত্যেকটা কথাই খুব ভালো লাগছে, কারণ মেয়েরা যখন বিগত দিনে খেলতে পারে নাই, বাধাপ্রাপ্ত হয়েছে, আর ওই বাধাগুলো পেরিয়ে আমরা যে সামনে এগিয়ে যাচ্ছি, তারপর হচ্ছে সামনে যে খেলাগুলো আছে ওইখানে ভালো করে প্র্যাকটিস করতে বলছেন। নারীদের ছাড়াও 2020 সালে ঢাকায় মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্টে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জামাল ভুইয়ারা। সেই দলের সবাইকে সংবর্ধনা ও 5 লাখ টাকা পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। আনন্দের দিনে বঞ্চিত হননি ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটাররা, তাদের সাফল্যের স্বীকৃতিও দিলেন প্রধানমন্ত্রী। খেলোয়াড়রা ছাড়াও 22 জন কর্মকর্তাকে 2 লাখ টাকা পুরস্কার দেন শেখ হাসিনা। আমরা অনেক এক্সাইটেড ছিলাম তার সাথে দেখা হবে, সে তার যে স্পিচ এটা কিন্তু অনেক মূল্যবান স্পিচ, এখানে আমরা উপস্থিত ছিলাম, আমরা শুনে আমার কাছে মনে হয়েছে আমরা অনেক সবাই মোটিভেটেড হয়েছি। এই টাকাটা যখন তাদের বাড়িতে পাঠানো হয় তাদের ফ্যামিলি কিন্তু অনেক উপকৃত হয় এবং এই অর্থ দিয়ে তারা জমি ক্রয় করতেছে এবং তাদের একটা ভবিষ্যৎ একটা পরিকল্পনা হচ্ছে। এদিন মোট 66 জন খেলোয়াড়কে 5 লাখ টাকা পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এসএসসি পরীক্ষা থাকায় 4 জন নারী ফুটবলার আসতে পারেননি সংবর্ধনায়। বাংলাদেশ নারী ফুটবল দল এখন আর অপরিণত নয়, আর তাই অজুহাত দেওয়ারও কোনো সুযোগ নেই, এমন মন্তব্য স্ট্রাইকার সাবিনা খাতুনের। সে তাড়না থেকেই মালয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করে র্যাঙ্কিংয়ে ফেরার লক্ষ্য ফুটবলারদের। কমলাপুরে ম্যাচ হওয়া বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন মারি মান্টারা। এদিকে লক্ষ্য পূরণে প্রস্তুতি যথেষ্ট হয়েছে বলে মনে করেন কোচ গোলাম রব্বানী ছোটন। পাওয়া উপহার অবশ্যই বড় প্রাপ্তি, যা অনুপ্রেরণা যোগাবে আরও ভালো করতে। তবে প্রাপ্তির আনন্দে অলস সময় কাটানোর উপলক্ষ নেই, তাই নারীদের প্রস্তুতি চলছে পরবর্তী মিশনের জন্য। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকায় র্যাঙ্কিংয়ে নেই নারী দল, অবশ্য ইচ্ছে করেছিল না এই নির্বাসন। করোনা ধাক্কা সামলে আবারও যখন মাঠে ফেরার উপলক্ষ তখন বেজায় সিরিয়াস ফুটবলাররা, কারণ খুদে ফুটবলাররা যে এখন আরও পরিণত সে তাড়না থেকেই ভালো করার তীব্র আকাঙ্ক্ষা। আমরা আগে যেটা বলতাম যে আমাদের এক্সপিরিয়েন্সের একটা ঘাটতি আছে, ওই জিনিসটা আমার মনে হয় যে এখন আমরা ওই এক্সকিউজটা দিতে পারি না, কারণ প্লেয়াররা অনেক ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলছে এবং আমার মনে হয় যে তাদের দীর্ঘদিন ধরে
মারিয়া কৃষ্ণা যারা আছে ওদের হচ্ছে ন্যাশনাল টিমের খেলার অভিজ্ঞতাও আছে। সো আমি মনে করি যেহেতু মালয়েশিয়া অবশ্যই ভালো টিম, তাদের র্যাঙ্কিংও ভালো এবং আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি যে আমরা হচ্ছে যদি ভালো করতে পারি আমরা র্যাঙ্কিংয়ে ফিরব। বন্যার কবলে পড়ে সিলেটের ম্যাচ এখন কমলাপুরে, তাতে অবশ্য সুবিধাই হয়েছে নারী দলের, কারণ এই ভেনুতে বাংলাদেশের আছে বহু আনন্দের উপলক্ষ। র্যাঙ্কিংয়ের ফেরার মুহূর্তটা তেমনই উপলক্ষে সাজাতে চান মারিয়া মান্ডারা। তারপরে মাঠে হবে, এটা আমাদের জন্য অ্যাডভান্স যে আমরা এখানে কন্টিনিউ প্র্যাকটিস করছি, আমরা প্রস্তুত নিচ্ছি যে যেহেতু আমাদের বাংলাদেশে তো আমরা চেষ্টা করব যে আমাদের ভালো খেলাটা দর্শককে উপহার দিতে। মালয়েশিয়ার বিপক্ষে দল চূড়ান্ত না হলেও 23 জনের স্কোয়াড গুছিয়ে এনেছে ম্যানেজমেন্ট, যেখানে প্রায় 15 জনের মতো আছেন অনূর্ধ্ব 19 নারী সাফজয়ী দলের। তবে কিছু ফুটবলার এসএসসি পরীক্ষার জন্য ছুটিতে থাকায় তাদের বাইরে রেখেই হবে চূড়ান্ত স্কোয়াড। কমলাপুর ভেন্যুতে খেলা বিগত দিনেও আপনার মারিয়া মনিকারা আপনার কমলাপুর ভেন্যুতে যে টুর্নামেন্ট খেলেছে তারা খুব ভালো ফুটবল খেলছে এবং দর্শকরাও উপভোগ করছে। আশা করি যে এই ম্যাচটাও দুইটা ম্যাচও আপনার তারা খুব ভালো ফুটবল খেলবে এবং উপভোগ্য ম্যাচ হবে। আগামী 23 জুন মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, কমলাপুরে দ্বিতীয় ম্যাচ 26 জুন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ফেনীতে অনুষ্ঠিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনূর্ধ্ব 17 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বালক ও বালিকা দুই গ্রুপে অনুষ্ঠিত হয় এই খেলা। ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় বালকদের বিভাগে পরশুরাম উপজেলাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দাগনভূঞা উপজেলা। বালিকাদের বিভাগে সোনাগাজী উপজেলাকে টাইব্রেকারে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী সদর উপজেলা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং সিলেটে বন্যার্তদের পাশে বিসিবি, প্রয়োজনে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়াম, জানালেন বোর্ডের প্রধান নির্বাহী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।